গঙ্গাসাগরে আগত তিন সাধুর ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ, আর ঘটনাকে ঘিরে সরগোল পড়ে গিয়েছে। পুরুলিয়ার কাশীপুরে আক্রান্ত হন উত্তরপ্রদেশ থেকে আগত তিন সাধু, অভিযোগ ভাঙচুর করা হয় তাদের গাড়ি। গুজবের জেরে ওই তিন সাধু আক্রান্ত হন বলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে। গঙ্গাসাগরগামী তিন সাধুর আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। জানা গেছে, শুক্রবার রাতে কাশীপুরে গিয়ে থানা থেকে তিন সাধুকে নিজের বাসভবনে নিয়ে যান পুরুলিয়ার সাংসদ তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। শনিবার তাদের পুরুলিয়ার চক বাজারের বড় কালী মন্দিরে নিয়ে গিয়ে সসম্মানে গঙ্গাসাগরের উদ্দেশ্যে পাঠানো হবে বলেও জেলা বিজেপি সূত্রে খবর এবং ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের বেরেলের বাসিন্দা ওই তিন সাধু একটি গাড়িতে করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। রাজ্যের জগন্নাথ মন্দির দর্শন করার পর পুরুলিয়া হয়ে তারা গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা করেন। কাশীপুরের কাছে গুজবের জেরে তারা স্থানীয় কয়েকজন মানুষের হাতে আক্রান্ত হন এবং তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। আর এই ঘটনার পর জেলা বিজেপি আইন শৃঙ্খলা নিয়েও সরব হয়েছে। মাফিয়াদের কাছে সাধু সন্তরাও নিরাপদ নন বলে দাবি করেন সাংসদ জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথুরিয়া। অবশ্য এই ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশংসাও করেন, সাধুদের পুলিশ রক্ষা করেছে বলে দাবি করেন তিনি। सर जैसे हम जा रहे थे गंगा सागर के लिए, रास्ते में अचानक गाड़ी को रोका, हम लोगों के साथ में धक्का मुक्की की और मारपीट की और गाड़ी को तोड़ फोड़ कर। हमारा 12 जन का ऑलरेडी अरेस्ट करके ये घटना है, बाकी देर खोज चल छे। हमारा इधर के जरा मन हो जरा मेन जानते पारे तादर के हमें पीछे निचि पीछे नहीं फर्दर इन्वेस्टिगेशन हो। पश्चिम बांगलाते आबार মহারাষ্ট্রের যে পালঘরের যে ছায়া দেখা গেছে, পশ্চিমবাংলাতে সাধু সন্তদেরকে তৃণমূলের আশ্রিত গুন্ডারা মারপিট করে এবং শেখ শাহজাহানের মতো গুন্ডা আতঙ্কবাদী সে নির্বিকারে ঘুরে বেড়ায়। পুলিশ নিছকেই জানে এই কেস যদি অ্যাকসেপ্ট হয়, এটা যদি ছানবিন করতে হয় তো বড় মাথা ধরা পড়ে যাবে। শেখ আনোয়ার নামে কোনো একজন সিভিক ভলেন্টিয়ার কেউ আছে, ও পুরো ছড়িয়ে দিয়েছে ডেকে। আমি স্থানীয় সূত্রে এই খবর পেলাম, যখনই দেখেছে গেরুয়া বস্ত্রধারী, পুরো গ্রামের লোককে সে উগ্র করেছে, আতঙ্কিত করেছে, এবং যে আপনারা ভিডিওটা দেখতে পেয়েছেন তারই তার করা ধরা। এটার মধ্যে যখন পুলিশ বুঝতে পেরেছে এটা অন্যদিকে যাবে, তখন পুলিশ ধামাচাপার জন্য দেওয়ার জন্য এদেরকে ম্যানেজ করার চেষ্টা করেছে। তৃণমূল কংগ্রেস কোনোদিনও এই ধরনের ঘটনাকে সমর্থন করে না। সেখানে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সেই সাধুদের উদ্ধার করে এবং সেখান থেকে নিয়ে আসে, নাহলে ঘটনাটা আরও বড় ঘটতে পারত। সেই জায়গা থেকে সেখানে পুলিশকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা, তৃণমূল কংগ্রেসকে নিয়ে কথাবার্তা বলা,